আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব আর ভালো না লাগলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এইমাত্র সেফুদার একটি লাইভ থেকে জানা গেছে যে আগামী 30 জুন দেশে আসতে পারে সেফুদা। কিন্তু দর্শক, প্রশ্ন হচ্ছে সেফুদা দেশে আসলে তাকে দেশের এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে নাকি তাকে সাদরে বরণ করা হবে? কারণ তিনি পূর্বে যে কৃতকর্ম করেছেন তা আমরা সকলেই জানি। তো দর্শক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে সেফুদা দেশে আসার আগে একটি লাইভ করেছে এবং লাইভে এসে সে কী বলেছে সেটা আপনারা নিজেরাই দেখে নিন এবং দেখার পর আমরা পুনরায় আবার কথা বলছি। প্রেম ধর্ম সেরা ধর্ম, বাংলাদেশে আমি আসতেছি, আমি এর মধ্যে জানিয়ে দিয়েছি, কালকে আমি টিকিট বুকিং দিয়েছি। 30 জুলাই আমি ঢাকা বিমানবন্দরে অবতরণ করব। দিস ইজ দি শিডিউল, ওকে? এবং 3 মাস থাকব বাংলাদেশে, তারপর আবার বাংলাদেশ থেকে আমার স্বর্গে ফিরে আসব। দিস ইজ মাই প্ল্যান। সেফুদা ইজ কামিং টু বাংলাদেশ। কী অবস্থা, কেমন হবে ব্যাপারটা? ঢাকা বিমানবন্দরে গেলেই অ্যারেস্ট করবে নাকি? তাহলে আমার পিপড়া বাহিনী কোথায় থাকবে? আমার প্রেম ধর্মের অনুসারীরা কোথায় থাকবে? দেখা যাবে কে কে আমাকে ভালোবাসো। সবাই বলে তোমাকে ভালোবাসি, টেলিফোন করে বিরক্ত করো। হ্যাঁ, এবার প্রমাণ হবে আমি ঢাকা এয়ারপোর্টে নামার পর কত লক্ষ কত কোটি আমার প্রিয় সাথী বন্ধুগণ আমাকে রিসেপশন জানাইতে আসে। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম। That makes good guys laughing. Feel like your partner, man, bar is slim. Aber das ist nichts gut. Weißt du, bei uns, wenn man sagen guten Morgen, nichts antworten muss, schlagen. Ja, ganzen Tag, mood is up. Do you understand me? When I say, hello, good morning, yeah, you should say good morning. Yeah. It's normal, or? Yeah. It is normal. Yeah. And if somebody say, don't answer, it is not normal. Yeah. It is not, but it depends. Some people don't like morning, so they just ignore you. Yeah, we have nothing to say. If I don't ignore, she will call police. Yeah. Do you understand me? It is psychology. I am a professor, okay? I don't need to learn from others. You understand me? I am an actor. Among era beshi to arrogant hoy among tara jeta nijera bujhe সেটাই বোঝাইতে চায়, চাপিয়ে দিতে চায়। এই জন্য তাকে একটু নলেজ দিলাম। সে আমার চিনে না, আমার তো এমনি দেখে আর কি, আমার সম্পর্কে জানে না। জানলে এতক্ষণ তর্ক করতো না, কারণ সে যে আমার সাথে এখন মনে করো তর্ক করেছে মুখে মুখে, মানে জ্ঞান দিতে চাইছে। এই জন্যে আমি যদি তার বসকে আমি বলি, এখনই তার চাকরি নট হয়ে যাবে। রিয়েলি তার দায়িত্ব হলো শুধু আমাদের সিকিউরিটি দেয়া, জ্ঞান দেয়া নয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেফুদার ব্যাপারে আপনাদের কি মতামত, যে সেফুদা দেশে আসলে সেটা ভালো হবে না খারাপ হবে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।